আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেল একলাস অটোমেশন পিডি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো অটোমেটিক কার ওয়াশিং পিএলসি প্রজেক্ট। অটোমেটিক কিভাবে একটা কারকে বা একটা ভেহিকেলকে ওয়াশিং করবেন পিএলসি দিয়ে, সেটাই আজকে আমি দেখাবো। আমার হাতে সিমেন্স পিএলসি CPU 224XP CN। আমি আপনাদেরকে প্রথমে একটি পিকচার দেখাবো। পিকচার দেখাই পিএলসি প্রোগ্রাম আমি লিখে রাখছি। পিএলসি প্রোগ্রামটা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো। পিএলসির সাথে সিমুলেশন করে দেখাবো কিভাবে অটোমেটিক একটা কার ওয়াশিং প্রজেক্ট তৈরি করা লাগে। তো বন্ধুরা, একটা পিকচার দেখেন আমার অটোমেটিক কার ওয়াশিং প্রসেস। এখানে কি, এখন যখন একটা গাড়ি এখানে আসবে, তখন কি অটোমেটিক কনভেয়ার মোটর, কনভেয়ার এখানে সেন্সর লাগানো আছে, সেন্সর যখন একটা গাড়িকে ডিটেক্ট করবে, ডিটেক্ট করার সাথে সাথে কি আমার কনভেয়ার মোটরটা চালু হবে। কনভেয়ার মোটর চালু হলে কি আমার, তারপর আমার স্টেজ ওয়ান, স্টেজ টু, স্টেজ থ্রি, স্টেজ ফোর, স্টেজ ওয়ান, স্টেজ টু, স্টেজ ফোর, স্টেজ স্টেজ ওয়ান, স্টেজ টু, স্টেজ থ্রি, স্টেজ ফোর, চারটে স্টেজ আছে। চারটে স্টেজে আমার প্রথমে কি সোপ ওয়াটার, আমার কি সাবান পানি, প্রথম গাড়িটা যখন কি আমার স্টেজ ওয়ান যখন অন হবে, সেন্সর যখন অন হবে, তখন কি গাড়িটা এই জায়গায় আসবে, কনভেয়ার চলবে, চলতে চলতে গাড়িটা এই জায়গায় আসবে। এই জায়গায় আসছে কি আমার স্নো স্নো কোয়ার্টার, মানে সাবান পানি, সাবান পানি অন হবে, তখন কি সাবান পানি গাড়িতে, গাড়ির মধ্যে সাবান পানি দেওয়া হবে। তারপর এটাকে কি, তখন কি আমার স্টেজ টুতে আমার কি স্টেজ টু সেন্সর যখন চালু হবে, তখন গাড়িটা এই জায়গায় আসবে। এই জায়গায় আসলে কি আমার ব্রাশ, ব্রাশ মানে কি গাড়ি থেকে কি ডলবে, ব্রাশ দিয়ে ব্রাশ করবে, গাড়িটাকে ব্রাশ করবে। তারপর কি স্টেজ যখন থ্রি চালু হবে, তখন কি ক্লিন ওয়াটার দিবে, তখন কি পরিষ্কার পানি এখানে দিবে, ক্লিন ওয়াটার সাপ্লাই দিবে। তারপর কি লাস্ট স্টেজে, কি লাস্ট স্টেজে আমার কি ডায়ার, যখন গাড়িটা ভিজে থাকবে তখন ডায়ার চালু হবে, স্টেজ ফোরের ডায়ার চালু হবে। ডায়ার চালু হলে তারপর কি আমার এক্সিট, এক্সিট সেন্সর যখন চালু হবে, তখন কি গাড়িটাকে নেমে যাবে, ওয়াশিং হয়ে নেমে যাবে। তো বন্ধুরা, পিএলসি প্রোগ্রামে কিভাবে সেটা হচ্ছে সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো আমার পিএলসি প্রোগ্রাম। আমার কি স্টার্ট সুইচ, স্টার্ট সুইচ, স্টপ সুইচ, আমি একটা মেমোরি নিলাম, মেমোরি M0.0, এটাকে ল্যাচিং করলাম। তারপর আমি কি ফার্স্ট মেমোরি দিয়ে কি আমি কার এন্ট্রি সেন্সর, আমি আপনাকে দেখাচ্ছি কার এন্ট্রি সেন্সর আমার যখন অ্যাক্টিভ হবে, তখন M0.1 মেমোরি, মেমোরি বিট M0.1 চালু হবে। যখন মেমোরি বিট ওয়ান চালু হবে, তখন কি আমি এগুলো কি সব আমার মেমোরি M0.2, 0.3, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ, আমার চারটে স্টেজ আমি আপনাদেরকে বলছি। যখন কার এন্ট্রি হবে, তখন কি সোপ ওয়াটার, সোপ ওয়াটার মানে কি সাবান পানি দিবে, তারপর আমাকে ব্রাশ করবে, ব্রাশ করার পর আমার এই জায়গায় পরিষ্কার পানি দিবে, ক্লিন ওয়াটার দিবে। তারপর এই জায়গায় কি আমার কি ডায়ার করবে, ডায়ার মানে কি শুকাবে, গাড়ি শুকাবে। তারপর কার এক্সিট সেন্সর ক্লোজ দিয়ে আমার Q0.1, Q0.1 হলো কি আমার কনভেয়ার, কনভেয়ার মোটর, কনভেয়ার, কনভেয়ার মোটর। তারপর এগুলোর এগেনস্টে আমি টাইমার নিচ্ছি, দেখেন। তারপর আমার স্টেজ ফোরে, স্টেজ ফোরে কি M0.1 আমার ফার্স্ট মেমোরি যখন চালু হবে, তখন এটাও চালু হবে। স্টেজ ওয়ান, স্টেজ ওয়ানের I0.4, I0.4 আমার এই জায়গায় কি হবে, আমার এই জায়গায় হবে যে কি আমার সোপ ওয়াটার মানে সাবান পানি দিবে, সাবান পানি দিলে সাবান পানির সেন্সর, এটা সেন্সর যখন অন হবে, তখন কি M0.2 আমার মেমোরি অন হবে। অন হলে কি আমার এই মেমোরির এগেনস্টে কি আমি একটা, এখন কি যখন এটা অন হবে, তখন এটা অন হবে, তখন কি আমি 100 মিলি সেকেন্ড একটা টাইমার নিচ্ছি। টাইমার এগেনস্টে কি আমার স্নো ওয়াটারের মোটর চালু হবে, স্নো ওয়াটারের বাল্ব চালু হবে, খুলবে, বাল্ব খুলবে। তারপর কি আমি সেকেন্ড স্টেজে কি স্টেজ টুতে আমি কি এখানে ব্রাশ করব, ব্রাশ সেন্সর, আমার ব্রাশ সেন্সর যখন অন হবে, তখন এটার এগেনস্টে কি আমি একটা মেমোরি নিচ্ছি M0.3,
M0.2 মেমরি যখন আমার অন হবে, মেমরি যখন আমার অন হচ্ছে তখন এটার এগেনস্ট আমি আরেকটা কি টাইমার নিচ্ছি, টাইমার টাইমার তখন কি এখানে ব্রাশ ব্রাশ বাল্বটা খুলবে, ব্রাশ বাল্বটা খুললে কি এখানে কি গাড়িকে ব্রাশ করবে, ব্রাশিং করবে। তারপর কি আমার এস্টেপ থ্রি যে আই 0.6 এ যখন আমার সেন্সরটা অন হবে, অন হলে কি আমার M0.4 মেমোরিটা অন হবে, মেমোরি যখন অন হবে তখন এই জায়গায় কি এই জায়গায় এটার এগেনস্টে আমি আরেকটা টাইমার নিচ্ছি, এই টাইমারটা কি আমার ক্লিন ওয়াটার বাল্ব খুলবে, এই জায়গায় কি আমার ক্লিন ওয়াটার বাল্বটা খুলবে। তারপর নিচের দিকে যাচ্ছি, তারপর যখন আমার ক্লিন ওয়াটার বাল্ব খুলবে তখন স্টেপ ফোরে কি আমার গাড়িকে শুকাতে হবে, শুকানোর জন্য কি এখন এখন এখানে যে সেন্সরটা আছে I0.7 এই সেন্সরটা যখন অন হবে তখন কি আমার M0.5 মেমোরি বিটটা চালু হবে, চালু হলে কি আমার এটার এগেনস্টে কি আমি একটা ডায়ার ডায়ার চালু হবে, এটার এগেনস্টে কি আমার একটা ডায়ার চালু হবে, এটার এগেনস্টে আমার একটা ডায়ার চালু হবে। এই জায়গায় আমার ডায়ারটা এখানে আমার ডায়ার চালু চালু হয়েছে, এই জায়গায় আমার ডায়ার চালু হয়েছে। তো বন্ধুরা আমার কি এখন কি আমার যখন আমার কি I0.3 যখন আমার ক্লোজ হবে, ক্লোজ হলে কি কার্ডটা মানে আমার ইয়া থেকে নেমে যাবে, কনভেয়ার থেকে নেমে যাবে এবং এটা কি ডেলিভারির জন্য রেডি হবে। তো বন্ধুরা এটা এখন আমি পিএলসিতে দিব, পিএলসিতে এখন এটা ডাউনলোড করব, ডাউনলোড করে সিমুলেশন করে প্রোগ্রামের স্ট্যাটাস থেকে আমি আপনাদেরকে সেটা কিভাবে হচ্ছে সেটা এখন আপনারা দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। তো বন্ধুরা আমরা মূলত কাজ করি পিএলসি, HMI, সার্ভো, BFT, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি। আপনারা আপনাদের ফ্যাক্টরিতে যদি পিএলসি অটোমেশন করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট যদি প্রয়োজন হয় আমরা সেল করে থাকি, সার্ভিস করে থাকি, অটোমেশন প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি, সার্ভিস করে থাকি, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ওকে বন্ধুরা এখন আমরা প্রোগ্রামে যাব, প্রোগ্রামে গিয়ে এখন আমরা এটা প্রোগ্রামের স্ট্যাটাসে যাব, আমার ডাউনলোড করা শেষ, এখন আমি এটা প্রোগ্রামের স্ট্যাটাস যাব। এখন কি প্রথমে আমি কি স্টার্ট সুইচ অন করব, আমার প্রথম কি স্টার্ট সুইচ অন করব, আমি স্টার্ট সুইচ অন করার সাথে সাথে আমার M0.1 মেমোরি চালু হয়ে গেছে, চালু হওয়ার সাথে সাথে এখন কি আমি এটা কি কার এন্টি সেন্সর, এটা হলো কার এন্টি সেন্সর, আমি অন করে দেব। I0.2 কার এন্টি সেন্সর যখন অন করছি তখন কি আমার দেখেন আমার সাথে সাথে কি আমার কনভেয়ার চালু হয়ে গেছে, আমার Q0.1 কনভেয়ার চালু হয়ে গেছে, দেখেন আমার কনভেয়ার চালু হয়ে গেছে, Q0.1 কনভেয়ার চালু হয়েছে, অন হয়েছে। এখন কি আমি স্টেজ ওয়ানে কি আমি কি করবো, স্টেজ ওয়ানে আমাকে এই সাবান পানি স্নো কোয়াটারকে আমাকে স্প্রে করা লাগবে, তখন কি আমার বাল্বটা খোলা লাগবে, এখন বাল্ব খুলতে হলে কি আমাকে এই সুইচটাকে অন করা লাগবে, I0.4 সেন্সরটাকে অন করতে হবে, এগুলো অটোমেটিকলি হবে, এগুলো আমি যেহেতু আমার হাতে এখন সেন্সর নাই সেজন্য আমি দেখাচ্ছি, দেখেন আমার অন হয়ে গেছে, বাল্ব অন হয়ে গেছে, দেখেন এটা বাল্ব 100 সেকেন্ড বাল্ব অন হয়েছে, দেখেন 100 সেকেন্ড পর্যন্ত বাল্ব অন থাকবে, অন থাকার পর সেটা অফ হয়ে যাবে, 100 সেকেন্ড পর্যন্ত কি 100 মিলি সেকেন্ড 100 মিলি সেকেন্ড পর্যন্ত কি বাল্ব অন থাকবে, অন থাকার পর অফ হয়ে যাবে, অফ হয়ে গেছে। এখন আমি স্টেজ টুতে আমি কি ব্রাশ করব, আমার গাড়িকে আমি ব্রাশ করব, গাড়িকে ব্রাশ করার জন্য আমি কি সেন্সর ব্রাশ সেন্সর I0.5 অন করা লাগবে। আপনারা পিএলসি দিকে লক্ষ্য করেন, দেখেন এখন বাল্ব খুলবে, ব্রাশ সেন্সরটা খুলবে, দেখেন ব্রাশ সেন্সর খুলছে, 100 মিলি সেকেন্ড পর্যন্ত কি ব্রাশ সেন্সর অপেন থাকবে,
তারপর বন্ধ হয়ে যাবে, দেখেন বন্ধ হয়ে গেছে, ব্রাশ সেন্সর বন্ধ হয়ে গেছে। এখন কি, এখন আমি কি স্টেজ ফোরে, সরি স্টেজ থ্রিতে আমি কি আই 0.6 হলো কি আমার ক্লিন ওয়াটার, ক্লিন ওয়াটার বাল্ব খোলা লাগবে। এখন ক্লিন ওয়াটার বাল্ব খুলবে, এখন ক্লিন ওয়াটার বাল্ব খোলার জন্য আমি আই 0.6টাকে অন করা লাগবে। এটা হলো ক্লিন ওয়াটার সেন্সর, ক্লিন ওয়াটার সেন্সর। এটাও কি 100 মিলিসেকেন্ড পর্যন্ত অন থাকবে, তারপর অফ হয়ে যাবে। দেখেন আপনারা 100 মিলিসেকেন্ড পর্যন্ত কি অন থাকবে, তারপর অফ হয়ে যাবে। লক্ষ্য করেন, দেখছেন অন হয়ে অফ হয়ে গেছে। এখন কি আমার স্টেজ ফোরে, স্টেজ ফোরে আমার কি আমার এখন গাড়িকে ড্রায়ার করতে হবে, ড্রাই করতে হবে শুকানোর জন্য। কি আমার স্টেজ ফোরে কি আই 0.7 সেন্সরকে অন করা লাগবে, ডায়ার সেন্সরকে অন করা লাগবে। এখন আমি ডায়ার সেন্সরকে অন করব। দেখেন ডায়ার সেন্সর অন করার সাথে সাথে কি আমার ডায়ার মোটর অন হয়ে গেছে, কি 0.4 অন হয়ে গেছে। এটা কি 100 মিলিসেকেন্ড পর্যন্ত কি 100 মিলিসেকেন্ড পর্যন্ত অন থাকবে, তারপর অফ হয়ে গেছে। এখন কি আমি কারকে আমি কি এক্সিট করে দিব, এখন কি আমার কার এক্সিট করার জন্য কি আমার I 0.3 সেন্সরকে অন করা লাগবে। এখন আমার 4টা স্টেজের কাজ শেষ হয়ে গেছে, 4 স্টেজের কাজ ইজ ডান। এখন কি আমি কার কি আমার ডেলিভারি দেওয়া লাগবে, এখন কনভেয়ার থেকে নামানো লাগবে। এটার জন্য কি আমার Q 0.5 আউটপুটকে অন করা লাগবে। অন করতে হলে আমাকে কি এখানে এই সেন্সরটাকে আমাকে অন করা লাগবে, এই সেন্সরটাকে I 0.3 সেন্সরকে অন করা লাগবে। এখন আমি অন করে দিলাম। এখন অন করার পরে দেওয়ার পর কি আমার কনভেয়ার চালু হয়েছে, এবং এখন কি আমার Q 0.5 অন হয়েছে। আমার কি এখন কনভেয়ার থেকে আমার আমার কারটা নেমে গেছে। তো বন্ধুরা, আমি 4টা স্টেজ আপনাদেরকে দেখালাম, পিএলসি প্রোগ্রামটি কীভাবে কাজ হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখালাম। তো বন্ধুরা, প্রোগ্রামটা কেমন হয়েছে আপনারা আমাকে শেয়ার কমেন্ট করে জানাবেন, আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাও আমাকে জানাইয়েন। এমন যদি এখন কি আমি মাস্টার সুইচ অন করে দিই তাহলে পুরাটাই অফ হয়ে যাবে, পুরো প্রসেস অফ হয়ে যাবে। দেখেন পুরো ফিজি পুরো অফ হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা মূলত কাজ করি পিএলসি, এইচএমআই, সার্ভো, বিএফটি, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং ডিভাইস নিয়ে আমরা কাজ করে থাকি। আপনারা যদি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, কোনো মেশিনকে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট, কোনো ইকুইপমেন্ট আপনাদের প্রয়োজন হয়, সেলসের প্রয়োজন হয়, সার্ভিসের প্রয়োজন হয়, আপনারা কিনতে চান এবং সার্ভিস করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি, যে কোনো ল্যান্ড ইনভার্টার, যে কোনো এইচএমআই, যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি। তো বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।